সৌজন্যে বিবিএস কেবলস। খাদ্য ঘাটতি পূরণে খাদ্য উৎপাদনে জোর দিচ্ছে সরকার। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমরা জানব এ বিষয়ে নিয়ে সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মুসলেদি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিএস কেবলসের সৌজন্যে আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। Funds received so far on করোনা মহামারীর ব্যাপক প্রভাব বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনে। এর রেশ কাটার আগেই বিশ্বের বড় দুটি খাদ্য রপ্তানিকারক দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ফলাফল, সারা বিশ্বে টালমাটাল খাদ্য আমদানি নির্ভর অর্থনীতি। খাদ্যের ঘাটতি বিভিন্ন দেশে বিক্ষিপ্তভাবে রাজনৈতিক অস্থিরতাও সৃষ্টি করেছে। WFP বলছে বিশ্বের 43টি দেশ আছে দুর্ভিক্ষের ঝুঁকিতে। এই বিশ্ব সংকটের সময়ে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্বব্যাপী। 2023 সালে কৃষির উৎপাদন বাড়াতে সবাইকে আরও বেশি মনোযোগী হতে বলছেন প্রধানমন্ত্রী। নিজেদের যেটা চাহিদা পূরণ করবার নিজেরাই চেষ্টা করবেন, যেন বিশ্বের এই মন্দার ধাক্কাটা যেন আমাদের দেশে না পড়ে। উৎপাদন বাড়াতে নানা পরিকল্পনাও নিয়েছে সরকারের কৃষি দপ্তর। আমাদের যে পরিকল্পনা আছে, ইনশাল্লাহ আমাদের দেশে আমরা কোনো খাদ্য ঘাটতি হবে না, ইনশাল্লাহ আমরা বলতে পারি। বিশেষ করে দানা জাতীয় খাদ্য, আমাদের ধানের কোনো সমস্যা নেই এবং অন্যান্য ফসলগুলোতেও আমরা উৎপাদন বৃদ্ধি করতে চাচ্ছি। কৃষিবিদরা মনে করেন উৎপাদন পরিকল্পনার মধ্যে সবার আগে নিশ্চিত করতে হবে সঠিক সময়ে এবং সহজে কৃষি উপকরণের সরবরাহ। অনেকে কিন্তু চারটা ফসল করে, আমরা যদি তিনটা বা করতে পারি ইনশাল্লাহ আমাদের মনে হয় যে আমাদের কোনো প্রবলেম হবে না। এই ফলনের সঙ্গে তো আগেও বললাম যে সার এবং হ্যাঁ এটা মানে ওষুধ এবং আরও সিড, ভালো বীজ, কারণ ভালো বীজও দিতে হবে সাথে। ওভারঅল যারা নাকি এই কৃষি জন্য ব্যবসাতে আসে, আমি তাদের পক্ষে তাদেরও আহ্বান জানাবো কিংবা ইয়ে করবো যে তারাও যাতে কৃষকের দিকটা দেখে। অযথা খরচ বাড়ানো নয়, সহজ সাধ্য এবং ছোট কৃষি যন্ত্রের ব্যবহার বাড়িয়ে নিশ্চিত করতে হবে অপচয়হীন উৎপাদন। আমাদের জমি কিন্তু আনডুলেটেড, মানে একই সমান না, সেখানে কম্বাইন দিয়ে করলে দেখা যাবে যে ঠিক মতো অনেক সময় ধান কাটা যাচ্ছে না, ইয়ে হচ্ছে। এর থেকে যে ছোট মেশিন যেটা তিন চার রো পর্যন্ত চার পাঁচ রো কাটা যায় যেটা, হ্যাঁ হারভেস্টার যেগুলি, এগুলি খুবই উপযোগী এবং এটা কিন্তু সেলাই তো দক্ষ লোকের দরকার নেই। এটাকে পুরোপুরি সমাজ সারা দেশে দিয়ে দেব, তাতে এই লোকজন যেমন উপকৃত হবে, আমার ফলন বেশি হবে, আমার লস কম হবে। কেবল কৃষিখাতের দিকে তাকিয়ে থাকার অবকাশ নেই, এই সংকট সময়ে এগিয়ে আসতে হবে সবাইকেই। অনেস্টলি এটাকে বিশ্বাস করা যে আমাদেরকে মানে লাগতে হবে, উঠে ফেরা লাগতে হবে। ইউনিভার্সিটি টিচার থেকে শুরু করা, যারা গবেষণা করে গবেষক, যারা মাঠে আছে, যারা নাকি এক্সটেনশন অফিসার, ইভেন আমাদের যারা লোকাল গভর্নমেন্টে যারা আছে তাদেরও কিন্তু সবাইকে ইনভলভ হতে হবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। আমাদের দেশে ছোট্ট দেশের 17 কোটি জনসাধারণ বাস করে, সেই কারণে খাদ্য উৎপাদন আমরা যাতে পরনির্ভরশীল হয়ে থাকতে না হয়, সেই কারণে খাদ্য এবং কৃষি পণ্যের উৎপাদন অত্যন্ত জরুরি। প্রত্যেকে যার যার জমিতে যদি অকেজো ফেলে না রাখি, যাতে অনাবাদি ফেলে না রাখি, সরকারি সহযোগিতা এবং জনসাধারণের সম্বন্ধিত প্রয়াস অত্যন্ত জরুরি। পাশাপাশি সারের দাম কমাইতে হবে, না হলে তো কৃষক কিনে সার দিতে পারে না। সারের দাম অনেক বাড়তি, এখন অনেক সময় পায় না, টাকা দিয়েও কিনে পায় না, এই জন্য কৃষকরা মানে ইয়ে হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, উৎপাদনে তারা আগ্রহী না, জমি খিল থাকে। এখন এইটার প্রতি সরকারের ভর্তুকি দামে সার দেওয়া উচিত। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য যে সমস্যা হচ্ছে সেটা আসলে বহির্বিশ্বের সমস্যা, সারা বিশ্বের সমস্যা। এখন আমাদেরকে সেটা নিয়ে ভাবলে চলবে না, আমাদের দেশ কীভাবে এগিয়ে যাবে, বাঙালি কীভাবে এগিয়ে যাবে, আমাদের খাদ্যশস্যর জন্য কীভাবে কতটুকু কাজ করা যায়, সেই জন্য আমাদের দেশের জন্য যতটুকু চাষাবাদের জমি আছে, যতটুকু খালি আছে, আমরা সবাই মিলে সেটাকে কাজ করি, খালি জায়গাটুকু আমরা ভরাট করার চেষ্টা করি এবং কৃষির জন্য যতটুকু পারি আমরা সহযোগিতা করি। ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের ফলে বা বর্তমানে
করোনা পরিস্থিতির পরে যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল সেই অবস্থা থেকে বর্তমানে যুদ্ধের ফলে যে আশঙ্কাটা তৈরি হয়েছে যে আগামী 23 সালের দিকে যে একটা মহা বিপদ সংকেত আমরা পাচ্ছি, সেখান থেকে উত্তরণের জন্য গভর্নমেন্ট বেশ কিছু পন্থা অবলম্বন করছে। তবে আমার মতে যে কিছু আপনার সমস্যা আছে যেগুলো কৃত্রিম সমস্যা, যেটা হচ্ছে সিন্ডিকেটের যে একটিটা যে এই আপনার স্টোর করে রাখতেছে, মানুষকে সহজলভ্যভাবে এটা দিতেছে না, এই দিকটার দিকে যদি ভালোভাবে পদক্ষেপ নেওয়া যেত তাহলে আই থিঙ্ক আমি খুব মানে জনগণ উপকৃত হতো। আমদানি নির্ভর যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো আমদানি করতে পারছি না, পাশাপাশি হচ্ছে আমাদের ডলার সংকটের একটা বিষয় আছে। তো এই দিক থেকে আমি মনে করি হচ্ছে সরকারের কৃষিখাতে ভর্তুকি বৃদ্ধি করাটা জরুরি এবং কৃষকদের প্রণোদনা প্রদান করা হচ্ছে জরুরি। এছাড়াও হচ্ছে সামনে আমরা জানি আমাদের যেহেতু হচ্ছে ভাত নির্ভর একটা দেশ, হচ্ছে আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, সেই ক্ষেত্রে সামনে বুড়ো মৌসুম আসতেছে, যেহেতু আমাদের বিদ্যুতের একটা ঘাটতি আছে, সেই ক্ষেত্রে আমি মনে করি কলকারখানাকে প্রধানত হচ্ছে আমাদের কৃষিভিত্তিক যে অঞ্চলগুলো আছে, যে অঞ্চলগুলো থেকে হচ্ছে আমাদের খাদ্যের চাহিদা হচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে, সেই অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। যেহেতু সামনে বুড়ো মৌসুম আসতেছে, অর্থাৎ হচ্ছে আমাদের দেশের চালের একটা বেশিরভাগ চাহিদাটা হচ্ছে বুড়ো মৌসুম থেকে হচ্ছে এই আপনার ফিলাপ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার কাছে মনে হয় ওই অঞ্চলগুলোতে যেন বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক থাকে এটা নিশ্চিত করতে হবে। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি, আমি বুলবুল হাবিব। সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ বিষয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। খাদ্য উৎপাদন বাড়ানোর ক্যাপাসিটি আমাদের দেশে দিন দিন বদ্ধ হয়েছে। অনেক প্রভাবশালী যারা জমি জায়গা কিনছে, কিনে বাউন্ডারি দিয়ে ব্লককে রেখে দিচ্ছে, অথচ ওইসব জমিগুলো ব্লককে রাখা জায়গা না থাকে, তাহলে খাদ্য উৎপাদন কৃষক বাড়াবে কোত্থেকে? প্রায় আমরা মানে নিজস্ব চাহিদা শুধু গম ছাড়া চালের বলেন আমরা অনেক আগিয়ে গেছি। এরপরও সামনে দুর্ভিক্ষের জন্য যদি মোকাবেলা করতে হয় অবশ্যই এটার পাশাপাশি এবং আমাদের কিছু অ্যাসিস্টের প্রয়োজন, সেটা বৈদেশিকভাবে হোক বা সরকার বিভিন্নভাবে খাত থেকে নিক, সেটা সমন্বয় করতে হবে। কৃষক ওরা উৎপাদন করবে কী করে? একটা আমরা যদি একটা ভালো ভালো জমিগুলো ধানের জমিগুলো বাড়িঘর করে নিচ্ছি, তাহলে ধান কোথায় থেকে আসে এত, বুঝলেন? এটাও তো একটা কথা। আমি দেখলাম আমি চলন বেড়ে গেলাম, ওখানে দেখলাম ভালো ভালো ধানের জমি বাড়িঘর হচ্ছে, তো জমি তো কমে যাচ্ছে আমাদের আস্তে আস্তে, আমাদের জনসংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, সেই জন্য সংকট এরকম বেশি হচ্ছে। জনসংখ্যা না কমলে তো হবে না, জনসংখ্যার যে অবস্থা, সার বিষ এগুলোর যে দাম বেশি, হ্যাঁ, তাতে তো উৎপাদন করে ভর্তা করতে হচ্ছে না, কৃষকরা পারছে না, কৃষক বাঁচাতে হলে পারে এগুলো সাবসিডির দরকার আছে, তবে এটা খাদ্য উৎপাদন বাড়বে। ভর্তুকি দিতে হবে কৃষককে, আপনার সেচ ডিজেল দরকার, ওই ডিজেলের জন্য ভর্তুকি যদি না দেয় সরকার, 110 টাকা লিটার ডিজেল, এই দাম বাড়তির জন্য কৃষককে ভর্তুকি দিতে হবে, তাহলে জিনিসপত্রের দাম কমবে, জনগণও খেয়ে বাঁচবে। সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।